আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি চিজ বন। অল্প সময়ে এই চিজ বনটা তৈরি করতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। বন তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি, এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এবার এর মধ্যে 1/3 কাপ কুসুম গরম দুধ দিয়ে দেব, অল্প অল্প করে দেব, আর একটা সফট ডো তৈরি করে নেব। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব আর এভাবে মিশিয়ে নেব। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখুন এরকম সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আবারও খুব ভালো মতো এটাকে মিক্স করে নেব। এখন একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে এটাকে আমি গরম একটা জায়গায় রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এর মধ্যে কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখতে পারছেন এই ডোটা কতটা ফুলে ডাবল হয়েছে। এর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। বনটা বেক করার জন্য এরকম একটা স্টিলের প্লেট নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে সেট করে নেব। আমি পুরোটা প্লেটের উপরে খুব ভালো করে সেট করে নিয়েছি। তারপর একটা চুড়ির উপরে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর মাছ থেকে টেনে সাইড পর্যন্ত কেটে দিচ্ছি। আর কাটার সময় অবশ্যই ছুরিতে তেল লাগিয়ে নিতে হবে। কাটা হয়ে গেছে, তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর এটা কিন্তু অনেকটা ফুলে গেছে। যেহেতু চিজ বন তৈরি করছি এর জন্য লাগবে চিজ, তাই আমি আগের থেকে চিজগুলোকে স্লাইস করে নিয়েছি। তারপর যে অংশগুলো কেটেছিলাম এর মধ্যে চিজগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে বনের উপরে চিজগুলো বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, এ কুসুম দিয়ে আমি বনের উপরে ব্রাশ করে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে। পুরোটা কিন্তু কুসুম দিয়ে ব্রাশ করা হয়ে গেছে। তারপর আমি এ বনটা বেক করব চুলায়, যেরকম আমরা কেক বেক করে থাকি। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর উপরে একটা স্ট্যান বসিয়ে দিলাম। বনটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু ল থাকবে না, ল থেকে একটু বেশি থাকবে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বনটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বনটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিজ বন, কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।